আসসালামু আলাইকুম ভোজন রসিক ভাই বোনেরা, এটা আমার প্রথম ফুড ব্লগ, দয়া করে ক্ষমা সব দৃষ্টি দেখবেন। লজ্জার কারণে আমি ভয়েস ওভার দিতে হচ্ছেন, তাই আগে দুঃখিত। ময়মনসিংহের ঐতিহ্যবাহী শহর গফরগ আমার এলাকা, তো চিন্তা করলাম যে হঠাৎ তো বন্ধুদের নিয়ে বের হওয়া হয়, তাই করে নেওয়া যাক কিছু ফুড ব্লগ। তাই সাধারণ দিনের মতো আজকে আমরা বের হলাম বন্ধুরা, আড্ডা আড্ডা দিয়ে কী করা যায়। হঠাৎ প্ল্যান হলো যে আমাদের কিছু টুকটাক কিছু টাকা আছে, সবাই মিলে শেয়ার করে না হয় আমাদের স্পেশাল আমাদের আড্ডার জায়গা জামাইয়ের পুকুরের দোকানে যাওয়া যায়। তাই হাঁটতে হাঁটতে ভিডিওটা করে ফেললাম, কিছু স্ট্রিট ফুড আমাদের স্টেশনের সামনে, তাই হাঁটতে হাঁটতে ভিডিওটা করে ফেললাম। আগে বলছি এটা প্রথম ফুড ব্লগ, তাও বয়স হওয়ার ক্ষমা করে দেবেন। গফরগ সুন্দর একটি জায়গা, আপনারা চাইলে আমি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর কভার করতে পারি, প্লিজ কমেন্টে জানাবেন কেমন লাগলো। চলে আসলাম স্টেশনের থেকে, যদি আপনি বের হন তাহলে বাম দিকের গলিতে আছে জামায়ের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বাইরেটা আমরা জামায়ের বুটমুড়ির দোকান হিসেবে সবাই চিনে থাকি। হাঁটতে হাঁটতে চলে গেলাম পাঁচ বন্ধু মিলে। এই জায়গাটি অলওয়েজ বিজি, অলওয়েজ জায়গাটা ঠাসা থাকে। এখানে আপনারা পেয়ে যাবেন কাটলেট, মোগলাই, খিচুড়ি, চিকেন, এছাড়াও তো রয়েছে মাখানো মুড়ি। রাজনৈতিক আড্ডা সব বিভিন্ন গল্পই জুড়ে ওঠে এখানে সন্ধ্যার পর থেকে। এটা কেবল এশার পর টাইম ছিল, মোটামুটি অনেকেই বাড়ির দিকে চলে গেছে শীতের কারণে, তাই আমরা সামনে না বসে পিছনের দিকে চুজ করলাম। দেখা যাক মুড়ি মাখানো প্রসেস। এখানে অবশ্যই বলে নিতে হবে, এতটা হাইজিন মেনটেন না হলেও তবু তারা চেষ্টা করে সর্বাত্মক। এখানে মূলত সিঙ্গারা, সমোসা, বেগুনি আর কিছু বোট আর কিছু মশলা দিয়ে এটা তৈরি করা হয় প্রক্রিয়াটা। তারপর এভাবে আমাদের মুড়ির আড্ডা জমি উঠল। মুড়ি মাখানোটা বলতে হবে অত্যন্ত সুস্বাদু ছিল। এটা টেস্ট বড় কথা না, বড় কথা হচ্ছে কি বন্ধুদের একটি ভালোবাসা আড্ডা, এভাবেই সময় পার হয়ে যায়। প্রথম ফুড ব্লগ, আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাই আরও নেক্সটে আমাদের গফরগ অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক খাবার দোকান আছে, আপনারা প্লিজ কমেন্টে আপনাদের মতামত জানান, আপনারা কী কী দেখতে চান বা গফরগে কি আরও কোনো ফাস্ট ফুড বা এমনি কোনো খাবারের দোকানের রিভিউ দেখতে চান নাকি, দেখতে চাইলে দয়া করে প্লিজ কমেন্টে জানান। Please support Karun. Always support Karun.